আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার, যেটা হচ্ছে যারা ডিপ্লোমা নার্স করছে তাদের জন্য খুবই খুবই এটা সুবর্ণ সুযোগ কুয়েত যাওয়ার জন্য। শুধুমাত্র মহিলাদের জন্য 244 জনের জন্য কপাল খুলে গেছে। হ্যাঁ 80,000 টাকা বেতন পাবে, তবে কুয়েতে থাকতে হবে 3 বছর চুক্তিভিত্তিক। ঠিক আছে বন্ধুরা, আপনারা আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, যাহার জীবনটা একবারে পরিবর্তন হয়ে যাবে, সম্পূর্ণ সরকারিভাবে যাবেন। 3 বছরের চুক্তিভিত্তিক 244টা মহিলা নিয়োগ দেওয়া হবে জরুরি ভিত্তিক বায়োসেল এর মাধ্যমে কুয়েতে নার্স নিয়োগ। হ্যাঁ যারা নার্সিং ডিপ্লোমা করেছেন, অর্থাৎ বর্তমানে মেয়েদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা, যা ফিরে ফিরে কুয়েতে ভ্রমণ করতে পারবে এবং 3 বছর সেখানে থাকতে পারবে। 80,000 টাকা বেসিক বেতন হবে এবং ওভার টাইমটা থাকবে ফ্যান্টাস্টিক। এটা সম্পূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যোগাযোগ সেখানেই করতে হবে। আপনারা ডিটেলস দেখে নেবেন। প্রার্থীকে অবশ্যই সরকারি বিধিমত কোনো নার্সিং ইনস্টিটিউট হতে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতেই হবে। ঠিক আছে, যে কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই 2 থেকে 6 মাস মেয়াদের পাসপোর্ট থাকতে হবে, চাকরির যোগদানের পর শিক্ষানবিশকাল 3 মাস ধরা হবে, দৈনিক 8 ঘন্টা করে ডিউটি, সপ্তাহে 6 দিন এবং বাৎসরিক ছুটি 30 দিন। নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীর ছুটির প্রার্থীর যোগ্যতা অর্জিত হলে আবেদন করতে পারবেন। চূড়ান্ত নির্বাচনের পর লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডাকা চেক নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, থাকা খাওয়া এবং কর্মস্থান, যাতায়াত পরিবহন ব্যবস্থা নিয়োজিত কোম্পানি বহন করবে। ওয়াও, এটা অনেক সুন্দর একটা প্রসেস, যা কোম্পানি সম্পূর্ণ বহন করবে আসবাবপত্র, খাওয়া দাওয়া সব কিছুই। চাকরির যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর মেয়াদ সন্তোষজনক চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। ওরা আপনারা আসার জন্য টাকা বহন করবে এবং কুয়েত শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তগুলি প্রযোজ্য হবে। নির্বাচিত প্রার্থী নির্ধারিত সার্ভিস চার্জ বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীর ইংরেজি 2 কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্বর্ণ মার্কশিট, অন্যান্য কাগজপত্রের পূরণকৃত বায়োসেল হতে প্রদত্ত লিঙ্ক কুয়েত হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী বর্ধিত আগামী 14/7/2022 অর্থাৎ 14 জুলাই 2022 এর মাধ্যমে অবশ্যই আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা অবশ্যই আবেদন করতে হবে। ঠিকানা হচ্ছে প্রবাসী কল্যাণ ভবন পাঁচতলা, প্রবাসী কল্যাণ ভবন পাঁচতলা, এবং ফোন নম্বরটা খুব শর্ট দিয়েছে +88 -02 -93366508। বন্ধুরা আপনারা অবশ্যই দেখে নেবেন যাদের যোগ্যতা আছে, যারা ডিপ্লোমা পাস করেছেন, বিশেষ করে মহিলা, শুধু মহিলাই নেবে, ছেলেরা এখানে বঞ্চিত হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই অবশ্যই কুয়েত যাওয়ার ভালোভাবে যান, এটাই কামনা করি। 244 জন মহিলা তাদের কপাল খুলে গেছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।